আল্লাহ আজকের এই নূরানি মাহফিল থেকে হুজুর কামলার রূহানি তাওয়াজ্জুর বরকতে আল্লাহ আমাদেরকে এই সমস্ত লজ্জাকর কার্যক্রম থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমিন বলুন সবাই আর তুলে বলুন আমিন আর তুলে বলুন আর তুলে বলুন এটা হুজুর অনেক চেষ্টা করতেছে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস রয়্যাল প্লাজা দ্বিতীয় তলা সিডিএ মার্কেট আমতল রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রাম মোবাইল 01711263461 খবর সুবহানাল্লাহ কইও দেখ ওই সব সারা খবর আল্লাহু আকবার কইও এই সব সারা খবর মা বলতে শুন এই সব সারা উজুরুর কদমত খবর হাজির হইও এই সব ইতরা ফেরেশতা হলো রে আল্লাহ 11 তুন বেশি নও শিখে অখদ তুই নও শিখো অখদ হাই তারা রে মুলি সব বলে বললে বানায় জিনা ইসে পুত্র ইন তোরা মুলি যা বলে করি বেজে ইতরা রে বানায় জি খনমতে রিপোর্টাল লিখি বললে বানায় জি ইন তো উতরা ঋষব লিখে বলে তোর আর কি ঋষব লিখে বলে সুবহানাল্লাহ না খাজা গরিব নওয়াজ অখদ খোদা তুম ময়দানে মহাশয় কায়েম গজ্জু যে হিসাব লে গেলে নে হজ হিসাব লে গেলে কজে তুই হিসাব লুতে দিবে কাফর হল লুতে দিবে ইহুদি নসরাল লুতে দিবে দুশমন হল হিসাব লুতে দিবে যারার জিন্দেগি নবীর এশকর প্রেমত অনুজ্জ্বলি ইতার আর হিসাব খোদা তুই কেন লইবে রাত দিন জারো 24 ঘন্টা তোমার মাহবুবের প্রেমের আগুনের মধ্যে জ্বলেছিল ও আল্লাহ তোমার প্রেমের আগুন তাওহীদের আগুনের মধ্যে যারা জ্বলেছিল আল্লাহ তোমার জন্য যারা নিজের অস্তিত্বকে ফানা করেছিল আল্লাহ তাদের হিসাব তুমি কিভাবে নেবে হিসাবে উমরে সদ আকল ব মহাশর ব গুজরদ একদম হিসাবে একদমে আশক বসদ মহাশর নমি গুঞ্জদ ও ও এটা খাজা গরিব নওয়াজের শের খাজা গরিব নওয়াজ বলছে হিসাবে সদ হিসাবে সদ উমরে এক হিসাবে সদ 100 আকল জ্ঞানী পৃথিবীর মানুষের হিসাব আল্লাহ তুমি এক মুহূর্তের মধ্যে ময়দানে মহাশরে নিতে পাবে পারবে কিন্তু একজন আল্লাহর ওলি একজন আল্লাহর প্রেমিক তোমার মাহবুবের প্রেমের আগুনে যারা জ্বলেছিল তাদের একজনের হিসাব নিতে শত শত মহাশর কায়েম করলেও শেষ করা যাবে না বড় করে বলুন সুবহানাল্লাহ হিসাবে সদ উমরে আকল বমাহশর বগুজরদ একদম আকল জ্ঞানীদের সাধারণ মানুষের হিসাব হাজার হাজার মানুষের শত শত মানুষের হিসাব আল্লাহ তুমি এক মুহূর্তের মধ্যে শত শত মানুষের হিসাব নিতে পারবে কিন্তু একজন আশেকের রসুলের প্রেমিকের হিসাব শত শত ময়দানে মহাশর কায়েম করেও একজনের হিসাব আল্লাহ তোমার 100 মহাশরেও সম্ভব হবে না মহাশরের দিন কত 50,000 খানা তো সামান্য সময়ের মধ্যে আপনি লক্ষ লক্ষ মানুষের হিসাব নেবেন কিন্তু এই আল্লাহ এলে 50,000 মহাশর কায়েম করলো একজন আশেকর সিনেমিতে জ্বললে যে প্রেমের আগুনের হিসাব লন সম্ভব হইতো না কোন হদে খাজা গরিব নওয়াজ এই 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 ইল্লা আশেকের প্রেমিক তুমি দেখতে লাগিও যে আই দেখি যে জাহেরি গো মানুষ ইবে সলের ফিরের খার উঠা বসা করে কিন্তু ইবে মসল্লাত বলিয়ে না ইবে রু না জানে ইবে খঞ্জকত মেদি সাইর করে ইবে খাল্লো খানা খাল্লো কানেকশন তুসুর অন অ্যাকশন বেশি দেখানো যায় তুসের আগুন ভিতরে ভিতরে জ্বলে দেখা যায় না আশেকের প্রেমের আগুন ভিতরে ভিতরে জ্বলে সামনে জাহেরে দেখা যায় না
এনে তো আল্লাহ আল্লাহ বেগুনুল্লাহ কথা কর কিন্তু ইবের ভিতরে আরেক জগত আরেকজনের প্রেমের আগুন জ্বলে ইল্লা আল্লাহর বহুত বন্ধন পৃথিবীতে আছে আছে না নাই এখানে বড় করে কও আছে না নাই ইল্লা গো মানুষ দেখো যদি বইতে যাও তাহলে 100 বছর ইবাদত করুন তো এই একখানা করে বসে যাইয়া না মিদ্দি উত্তম কিয়া 100 বছরের নামাজ কবুল নহইতো 100 বছরের নামাজের মধ্যে বিভিন্ন রকমের ত্রুটি থাকতে পারে কিন্তু আল্লাহর একজন মকবুল ওয়ালির সোহবত এখানে তো আর কোনো বেজাল থাকতে পারে না এখানে তো আর কোনো ত্রুটি থাকতে পারে না 100 বছরের নামাজও আল্লাহ হয়তো ত্রুটির কারণে বাদ দিতে পারে আল্লাহর ওয়ালির কিছুক্ষণের সোহবতকে আল্লাহ পাক বাদ দেবে না আল্লাহ তুই আরার হাজিরি কবুল করো আমিন খন বড় করে আরো বড় করে খ আমিন হাত তুলে বলুন আমিন হাত তুলে বলুন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে খুশিয়া জশনে ঈদ মিলাদুন নবী দরবারে শফিকিয়া দরবার শরীফ সুতরাং সবাই একটু দর্শক বান আল্লাহুম্মা সাল্লি জোরে জোরে একটু মহব্বতে 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 আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবী জো মাগর কে খাবা বানাবো দে গর কে মদিনা আরে যাই নামাজে বসে বসে দেখব সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ইচ্ছা করলে প্রাণের নবী থাকতে পারতেন আর আরে উম্মতের মায়াই পরে শুয়ে আসেন মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবী আহ বন জঙ্গল বাগহরিনে ছিল দয়াল নবীকে বন জঙ্গল বাগহরিনে ছিল দয়াল নবীকে আরে মানুষ হয়ে ছিলি না রে দুঃখ মনেতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সেই জন্য খাজা গরিব নামাজ বলতেছেন আল্লাহ ময়দানে মাহশর 50,000 বছরের দিন সামান্য সময়ের মধ্যে শত শত মানুষের হিসাব তুমি নেবে কিন্তু এই আল্লাহ যার অন্তর তোমার প্রেমের আগুনে জ্বলে ছাই হয়ে গেছে তোমার মাহবুবের প্রেমের আগুনে জ্বলে ছাই হয়ে গেছে এদের একজন আশেকের হিসাব যদি আল্লাহ তুমি নিতে চাও
এদের অনেক শত শত মহাসর কায়েম করলেও তো শেষ করা যাবে না। তো হযরতে বাইজি বুস্তামি আশেক রসুল আপনারা জানেন কত বড় আশেক, কত বড় প্রেমী। আমি কিতাবের মধ্যে দেখেছি হযরতে বাইজি বুস্তামি রহমতুল্লাহ আলাইহ খাড়ের উপরে জিন্দা হয়ে গেছে। উগো মানুষে হযরতে শেখ মোহাম্মদ আলী মক্কি রহমতুল্লাহ আলাইহ উগো মানুষে হযরতে বাবা ফরিদউদ্দিন গঞ্জশেখর উগো কিতাব লিখকি এক কিতাবই বের নকল করে যে হযরতে নিজামউদ্দিন আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা সেই বাবা ফরিদউদ্দিন গঞ্জশেখর উনি কিতাবের মধ্যে লিখতেছেন একজন হযরতে শেখ মোহাম্মদ আলী মক্কি রহমতুল্লাহ আলাইহ নামে এক মানুষ তিনি স্বপ্নে দেখলেন উনি লখনউর মানুষ ভারতের মানুষ একজন বড় ওলি উনি স্বপ্নে দেখলেন স্বপ্নের মধ্যে দেখতেছেন আল্লাহর একটি নূরের আরশ জমিন থেকে আসমানের দিকে উঠে যাচ্ছে। মানুষ ভাবে এখন স্বপ্ন দেখছে যে এখন নূরানি আরশ দেখেন নি বসিবে আরশ এখন কত দেখি খুললে দেখি নিবে জানে এখন আরশ নূরের এখন আরশ দেখে এবং এই আরশ অনরে আল্লাহ উন্মিক আসমান তুলি ফেলার হাজার হাজার মানুষ এই আরশ দরিয়ে রেখাদের আল্লাহর আরশ দরিয়ে হাজার হাজার মানুষ কি খাদের কান্নার আওয়াজে গাছ বৃক্ষ লতা পাতা পর্যন্ত তাদের সাথে কান্না করতেছে। কি দিলাম কি দিলাম কি স্বপ্ন দিলাম কি স্বপ্ন দেখিলাম কি স্বপ্ন দিলাম এই আমি খেয়াল করতে করতে চিন্তা করলো না এই স্বপ্ন আনায় খারে হই খনে আর এ স্বপ্ন আর স্বপ্নটির সুন্দর তাবি খেয়ে দিতে পারবে তো খারে খনে কি আর না পায় চিন্তা করলো যে আমার এই স্বপ্নের তাবিল দিতে পারলে হযরত বাইজিদ বুস্তামি দিতে পারবে সুলতানুল আরবীন হযরত খাজা বাইজিদ আমার এই স্বপ্নের উত্তর দিতে পারবেন তাবিল দিতে পারবেন। তিনি প্রস্তুতি গ্রহণ করে ভারত থেকে রওনা হয়ে তিনি বুস্তামে চলে গেলেন। ওখানে গিয়ে দেখতেছে মানুষ কাঁদতেছে ওখানে গিয়ে দেখতেছে মানুষ কান্না করতে সবাই কাঁদতেছে সবাই কাঁদতেছে তোমরা কাঁদতেছ কেন হয়তো কেন তুমি জানো না তোমার বাড়ি কোথায় হয়তো আমি তো অনেক দূর থেকে এসেছি কি ব্যাপার হয়তো সুলতানুল আরেফিন বাজিদ এন্তেকাল করেছে বাজিদ আর নাই পৃথিবীতে আমাদের প্রাণ আমাদের প্রাণ আমাদের রূহ আজ পর্দা করেছে বাজিদকে হারিয়ে আমরা বুস্তামের মানুষ কাঁদতেছি দরদি ওয়ার গাছপালা তরুণতা কাঁদছে হযরতে বাজিদ বুস্তামের সুখে আইলাম যে হযরতে বাজিদ বুস্তামের কাছে প্রশ্ন রাখকুম হুজুর তোর একখান মশলা জানলুম ইয়া তো দেখছি হুজুর মারা এন্তেকাল করল আর খাবার তাবি না খারে কই আচ্ছা যাই হোক খাবের স্বপ্নের তাবির না পেলেও কমাসকম বাজিদের জানাজা তো পেয়েছে একজন আল্লাহর ওলির জানাজা পড়তে পারা এটাও তো একটা নেজাতের বড় উসিলা কারণ আপনি আমি গুনাহগার হতে পারি আপনি যদি একজন নেককার ওলির জানাজার নামাজের শরীক হতে পারেন কাল কিয়ামতের ময়দানে সেই ওলি আপনাকে ছাড়া জান্নাতে যাবে না জানাজাতে উপস্থিত হন মানে ইবের শাফাত অন্তর্ভুক্ত হই জঙ্গ লিষ্টিভুক্ত আলেমে শাফাত করিব না নগরিব বড় করে এখন আর শাফাত করিব না নগরিব শহীদ আল শাফাত করিব না নগরিব একজন পীর ও মুর্শিদ উনি আলেম আবার পীর ও মুর্শিদ উনি শাফাত করবে না অবশ্যই করবে কত জনকে করবে সংখ্যা জানা নেই হাদিস শরীফ আমার নবী বলতেছেন কিয়ামতের ময়দানে
কিতাবের মধ্যে আছে কতজনকে শাফাত করবে হতে সেই আলেম সেই আরেব সেই আল্লাহর বলির সাথে যারা মহব্বতের সম্পর্ক করেছিল একদিন সালাম দিয়েছিল উযু করার জন্য এক বদন পানি দিয়েছিল এক গ্লাস শরবত দিয়েছিল এ ধরনের সমস্ত মানুষকে সেই মানুষটি আল্লাহর বলিতে শাফাত করে জান্নাতে নিয়ে যাবে বড় করে বলুন না সুবহানাল্লাহ জান্নাতে নিয়ে যাবে তো ওনার জানাজায় হাজির হলে এটা তো হক সালাম দিন হক নমাতে অনে সালাম দিন সুন্নত উত্তর দিও কি উত্তর যদি ন দে কেয়ামত দিন কেজ দেয় রে কিয়ামতের ময়দানে সালামের উত্তরের বিনিময়ে অনেক সওয়াব দিতে হবে যতক্ষণ অনেক রাজি নন ততক্ষণ দিতে হবে হক কিয়ামতের ময়দানে সুদ করে জান্নাতে যেতে হবে আল্লাহর মাহবুব প্রিয় বান্দা হয় এটা যদি আল্লাহর বড় বুজুর্গ আল্লাহর বলি হয় কিয়ামতের ময়দানে আপনার জন্য যদি সুপারিশ না করে আপনি আল্লাহর আদালতে কেস দায়ের করতে পারবেন এই আল্লাহ অমুক মাওলানা অমুক ওয়ালি জানাজার নামাজ আমি আদায় করেছি আজ আমি গুনাহগারের কাতারের মধ্যে উপস্থিত আমার হক না দিয়ে সেই ওলি জান্নাতে কিভাবে যাবে বড় করে বলুন সুবহানাল্লাহ আমি জান আমার হক হুজুরের দরবারে এসেছো হুজুরকে তুমি সালাম দাও তো উমি আপনি হুজুরকে সালাম দিলেন আপনার সালাম সুন্নত আদায় করলেন হুজুরের জুবান থেকে যদি ওয়ালাইকুম আসসালাম বের হয় তো আপনার তকদির তো পরিবর্তন হয়ে গেল আপনার চেঞ্জ হয়ে গেল আপনি তো জান্নাতি হয়ে গেলেন কারণ একজন আল্লাহর ওয়ালির মুখে ওয়ালাইকুম আসসালাম বলা দোয়া করা আপনারটা কবুল না হলেও ওলিরটা তো কবুল হয়ে যাবে ঠিক কিনা বলে সালাম দিতে শরম করি আমরা মুসলমানের সন্তান আমরা মুসলমান দাবি করতেছি নামাজ পড়তে আমরা শরম করে টুপি দিতে আমাদের লজ্জা হয় দাড়ি রাখতে আমাদের লজ্জা হয় সালাম দিতে আমাদের লজ্জা হয় ইসলামিক ড্রেস পড়তে আমাদের লজ্জা হয় ক্লাবের মধ্যে নাচতে লজ্জা হয় না উলঙ্গ ক্লাবের মধ্যে নাচতে লজ্জা হয় না মদের বোতল টানতে লজ্জা হয় না ইয়াবা ট্যাবলেট খেতে লজ্জা হয় না কেমন মুসলমান কেমন মুসলমান আমরা মুস্তফার সুন্নত অবলম্বন করতে আমাদের লজ্জা হয় রোনাল্ডোর সুন্নতার কি বলে মেসির সুন্নত আদায় করতে আমাদের আমরা ইজ্জত বলে মনে করি মুসলমানের খেলা বোঝায় নাচে যে শরম নলায় তসবি ফরন বলে শরম লাগে টুপি দেওয়া শরম লাগে আমাদের মা বোনদের পর্দা করা শরম লাগে ইজ্জত
হানি হয়, লজ্জা হয়, কিন্তু ক্লাবের মধ্যে মানুষের সাথে আড্ডা দিতে তাদের লজ্জা হয় না। এই লজ্জার ইনকে আর ইনসানিয়ত না, মানবতা না, ইনকে মুসলমানের চরিত্র নাই। আল্লাহ আজকের এই নূরানী মাহফিল থেকে হুজুর কামলার রুহানি তাওয়াজ্জুর বরকতে আল্লাহ আমাদেরকে এই সমস্ত লজ্জাকর কার্যক্রম থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমিন বলুন সবাই, আত্তুলে বলুন, আমিন, আত্তুলে বলুন, আত্তুলে বলুন। এটা হুজুর অনেক চেষ্টা করতেছে। হুজুরের সারা জীবনের কোরবানি অনেক কষ্ট করতেছে আপনাদেরকে মুস্তাফার আদর্শ আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য। ওমারে হতা তো কত কত আর একার মত করে দিও এই আই আনার বোধ অন্তর অত্যন্ত আগুন পাবে। আর আই তো হকে হকে দেখি বুড়োই তো মানুষ বয়স তো জিকে যাই গিয়ে নিকে যাই গিয়ে কোনো কথার কোনো আগা করা নেই। আর আর এখন ওয়াজ করি আয় তো বারবার করছি আয় এখন একটা ওয়াজ করি বলে নয় আয় আয় জি বেগুন জেললে দোয়ালে এই আয় ওদের কেন দোয়া ওদের কেন কিনি ও কেন স বালা শোনে ইয়ে নিল জানলে বড় পাওয়া মেহমত না না প্রশ্ন তো নাই অনুরক্ষণ দোয়া করি বন্ধ করি শরীর এখন তো গিয়ে যাবে। তো এই আদর্শগুলোকে বাস্তবায়নের জন্য উজুর কত কষ্ট করতেছেন আমি ছোটকাল দেখে দেখতেছি। এই রসুল পাকের সুন্নত আদর্শগুলো মানুষের মাঝে প্রতিষ্ঠা করার জন্য হুজুরের এই প্রয়াস, এই কোরবানি, এই তিয়াক, এই মহব্বত। হুজুরের অন্তর খুশি হবে যদি হুজুরের দেওয়া এই আদর্শগুলো রসুল পাকের সুন্নত পথে যদি আপনার চলে। যারা হুজুরের দরবারের সাথে সংশ্লিষ্ট রুহানি সম্পর্ক, আমি সকলের খেদমতে শুধু একটি দাবির উপরে যে হুজুরের সাথে আপনাদের রুহানি সম্পর্ক সেই নিসবতের উপরে আমি ভর করে আপনাদের খেদমতে একটি মাত্র দাবি রাখব, আপনারা আপনাদের বিবাহ সাথীতে খেলাবে শরীয়ত বিরোধী কোনো কার্যক্রম আপনারা করবেন না। আয়াত তোলা এরে আবার ওয়াদা নগরে কারণ গড়াইয়ের দুজের দরবার তো আর তোলায় গড়িয়ের দুধে আবার অ্যাক্সিডেন্ট করে আর সমস্যা এত লাই আবেদন জানের জি বিয়নর কদম অমিত হুজুরকে আপনারা লজ্জিত করবেন না, শর্মিন্দা করবেন না। ওয়া উগো হুজুর দরবার উগো মুরিদ যদি চুরি করে ধরা পড়ে তখন যদি অমুক দরবার হলো সম্পৃষ্ট চুরি করে যদি ওরা এখন চাই ইয়ানত দ্বারা কষ্টবান খারন্তর তাই ইয়ান তো আর হলে ইয়ে দেয় না কিন্তু কবরত জওয়ানোর পর আর নবী যদি কয় যায় তুই সফিকিয়া দরবার শরীফ সংশ্লিষ্ট তোমার দাঁড়িয়ে করে যদি এটা মুস্তাফা বলে ওম্মত তুই তো আর উগ্র প্রিয় উম্মতর দরবার সংশ্লিষ্ট তোমার মুখোমুখি দাঁড়িয়ে করে একথা যদি কয় তো আপনারা বলেন এতে আপনি যে দূর লজ্জিত হবেন তার চাইতে বেশি মনসুর করবে আপনার শেখ। এতালে আগর যুগ মিদি অলিয়লে বায়ত গরাইবার সময় মুড়িদুরে আগে পরীক্ষা করতে ইয়া তো মুড়িদুরে বাজ্যেয়েরে মুড়িদ গরম পয়সা দিয়ে রে এলে সলে জানানা বাজি ইন ইন আসলে রোহানি তো বাদ ওই মানুষই বেগে জাহেরে দেখেন যে অন্তকালে মানুষ খাঁদের গাছপালা তরুলতা খাঁদের আল্লাহর অলিয়ল মারা গেলে গাছপালা তরুলতা মাটি জমিনি খাঁদে মানুষে খাঁদে যেন ব্যাগিনে খাঁদে কেয়া ইবাদদারায় রহমত নাজলি ইবাদদারায় রহমতের ইচ্ছে হয় ই ব্যাগুনে আজ এত বাজে সম্মানিত হাজরিন এই মানুষটি বলতেছেন আমি আমার স্বপ্নের তাবি যদিও বা পাইনি
কিন্তু আমি তো আমার এই স্বপ্নের কারণে আল্লাহর একজন বলির জানাজা তো পেয়েছি, নয়তো আমি তো বাইজিদের জানাজা পড়ার জন্য আসতাম না। উনি উযু কালাম করে হাজার বাইজিদের জানাজার মধ্যে অগণিত মানুষ আসমান থেকে ফেরেশতা নাযিল হয়েছে। হযরতে বাইজিদের জানাজা মুবারক রূহানি ভাবে ফেরেশতারা আব্দাল্লাহ গাইড করেছে। কিতাবের মধ্যে আছে হযরতে বাইজিদ মুস্তামির জানাজাকে আব্দাল্লাহ গাইড করেছিল, আব্দাল্লাহ গাইড করেছিল। ইবে সুলতানুল আরেফিন, ইবে সুলতানুল আরেফিন, সুলতানুল আরেফিন, ইবে ইবে খোদা খোদা এডে জলেজ যে তোমার প্রেমরন তোমার মাহবুবুন হু করে রুগু নিয়ে ফেলাই ফেললে তুমি আরে দিও না হজে না, তুমি এটা ফেলে তুমি যদি এই হু নিয়েছি বেড়ে ফেলো তো জমিন জ্বলি দেবে আসমানে সহ্য করতো না। তুই কিয়ামত দিন আর মাহবুব যেতে উম্মত যেতে টেনশন করিব তোমার উপর নিয়ে জাহান্নাম অজু ফেলাইবে ঠান্ডা হয়ে যাবি গো জাহান্নাম। আল্লাহ আকবার কোন ইন অলিয়ল অলিয়লর প্রেমর অনুরে জাহান্নাম অর্ডার আগুলো হজ্জে জাহান্নামে হজ্জে খোদা তুমি আর কি দিশাস্তে দিবে হজর তুত্তুন বেশি হন তুমাত্তুন বেশি তেজি হন আর অলিয়ল সিনে ভিতরে রাখি ইক্কিনি করে তুম সাপ্লাই দিলি তুমি সাতটি জাহান্নামের আগুন নিবে ছাই হয়ে যাবে বন্ধ হয়ে যাবে। এত লাগে গৌসে পাক হয়ে যাবে লাউল কাইতু সিররি ফাওকা নারিন কই না গোস পাকে ওয়ালাউল কাইতু ওয়ালাউল কাইতু সিররি ফাওকা নারিন লাখামদাতু ওয়ান তাফাত মিন সিরর হালি আসসালাম জোরে জোরে মহব্বত করো সালাম নূরে চশমে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নু ফুল সরাতে রুকানে আমার নবীর সাথে দাঁড়াবেন আমার নবী বলবেন এ আবু বকর তুমি জাহান্নামের দরজায় পাহারা দেবে আমার উম্মত কোন উম্মত যেন কেউ এখানে নিতে না পারে। সিদ্দিক আকবর যাতে তিয়ে ই এখন জাহান্নামে খান্দা শুরু করে আল্লাহর কাছে অখুদা অখুদা তুই আর বাঁচো কি হইছে তোমার হজা তো নিভি যাই গই কি তুই কে নিভি যাও হজারের জাহান্নামের দরজাত গিয়ে ঢুকিয়ে যে মানুষ গো ইব সিনে শুনে তেজ বাইর যে ও নূর প্রেম উনার সিনে থেকে এমন প্রেম মহব্বতের আগুন বের হচ্ছে আমি জাহান্নাম তো সহ্য করতে পারছি না আল্লাহ আবু বকর সিদ্দিক নয়তো জান্নাতে পৌঁছিয়ে দাও নয়তো অন্য কোথাও দাও নয়তো আমি সাতটি জাহান্নাম নিবে ফানি হয়ে যাব। ওয়া প্রেমর ওয়াজ প্রেম খারে কয় নবীর প্রেম মেরাজ ও রাতি আর নবী যেতে এন্দা মালিকিন মুক্ত দরি আল্লাহর আরশের কিনারে যেতে গিয়ে আর আল্লাহর আরশের কিনারে যেতে গিয়ে সাজাড়ে মানুষ গো গুম যায় আল্লাহর আরশের এটা মানুষ গো গুম যায় তো আল্লাহ আর নবী খোদা খোদা আজ ইয়ে রাতি এত গুম কি অরণ দেলে এটা আসমান আমি যেতে বিয়াগুন তোমার নবীর তাজিম তোমার নবীর ইজ্জতুল্লাহ বিয়াগুন শেতন যারা রুকুতে ছিল বন্ধ করে দেওয়া হয়েছে যারা সজিদেতে ছিল সজিদা বন্ধ করে দেওয়া হয়েছে যারা ইবাদতে ছিল সব কিছু বন্ধ করে মুস্তফার তাজিমের জন্য আজকে দার করে দেওয়া হয়েছে এ আল্লাহ আজকে আরশের নিচে যিনি ঘুমাচ্ছেন উনিকে বড় করে বলুন না সুবহানাল্লাহ তুমি ঘুমাচ্ছেন মাশাআল্লাহ আরশের নিচে যিনি ঘুমাচ্ছেন এ আল্লাহ উনি কে উনার পরিচয় জানতে চাই আজকে তো ঘুমানোর রাত নয় আজকে তো তোমার মাহবুবকে তাজিম করার রাত ছিল সুবহানাল্লাহ বলেন সবাই আত-তাফরিহুল খাতির ফি মুনাকাবে শেখ আব্দুল কাদের সেই কিতাবের মুকদ্দমার মধ্যে এই কথাটি লেখা আছে
আমার নবী বলতেছেন হে আল্লাহ এখানে আরশের নিচে নূরানী আরশ মোল্লার নিচে আরামে যিনি ঘুমাচ্ছেন এখানে মানুষ কিভাবে ঘুমাচ্ছেন উনি কে তো আল্লাহ বলতেছেন মাহবুব পৃথিবীর মধ্যে এমন একজন মানুষ উনি যার চোখের আড়াল করতে পারছি না আমি আপনাকে যার চোখের আড়াল করতে পারছি না আপনাকে সে ২৪ ঘন্টা আপনার দিকে তাকিয়ে আছে ওনার চোখের আড়াল থেকে ওনার চোখ থেকে ওনার চোখের আড়াল যদি আপনাকে করা হয় এক মুহূর্তের জন্য উনি এক একটা নিঃশ্বাস ফেলাবে হু করবে এক একটি আওয়াজ দেবে আমার এই আসমান জমিন ফেটে টুকরা টুকরা হয়ে যাবে কেন প্রেম কেমন মহব্বত কেমন মহব্বত ভালোবাসা আমাদের পরিবারের মধ্যে অনেক সময় একটা সিস্টেম আছে কি অনেক সন্তান বাবারা আসে অনেক সন্তান মায়েরা আসে মাকে না দেখলে সে পাগল হয়ে যায় কেউ শান্তি করতে পারে না তো ওনাকে তো কেউ শান্তি করতে পারবে না ওই উনি বদনা ফেলে দেবে বাতের ফ্ল্যাট ভেঙে ফেলবে বালুশ ফেলে দেবে বেডশিট ফেলে দেবে এটা রাগ মায়ের মহব্বতের রাগ এগুলোর উপর সে উড়াইতে চায় ঠিক কি না বলেন ঠিক কি না বাবাকে যদি না দেখে ঘুমের মধ্যে রেখে যদি বাবা চলে আসে আমার সালেসি ভাইয়ের সন্তান সন্তান ছেলে মেয়ে আছে না নাই কইতেন না উনি যে এখান থেকে ঢাকা থেকে ওখানে এখানে চলে আসে জানেন আমার ছেলে মেয়েরা কেমন করে এক ছেলে এক মেয়ে ছেলে না করলেও মেয়ে তো করবে বাবা কোথায় আশা মাত্র মেয়েকে বিচারের সম্মুখীন হতে হবে হয়ে ফেলে আর শেষ করে জারগুই ও এখন সাল এসে অবস্থা তো আমার ভাই বল ভালো আলেম আমি খুব মহব্বত করি ওনাকে উনির নাম যেমন সালে কোন মা সোয়াদেকিন মানে সালেহীন এতক্ষণ পর্যন্ত সালে আসেনি এখন সালে যখন এসে গেছে আমরা মা সোয়ালেহীন বড় করে বলুন না সুবহানাল্লাহ মা সোয়াল ওনাকে নামটি দিয়ে দিয়েছেন উনি খুব ভালো মানুষ ওনার নাম আমল আদব এলম জ্ঞান ছলা চরিত্র উঠা বসা হরকাত সাকানাত সবকিছু সালে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন ভালো মানুষের প্রশংসা করতে হয় আচ্ছা কথা বাড়িয়ে গেছে আর বুড়ো মানুষ তো কেটে হয়ে গিয়েছে লোকজন এগুলো আনাই বুঝবেন না আর আছে যে ইংরেজি ভাষা যাই হোক উনি তকরির করবেন ওনার সাথে আমার বিভিন্ন মাহফিল দেখা হয় আমি অন্তর থেকে ভালোবাসি ওনাকে মহব্বত লাগে ভালো লাগে তো আমি কথা যেগুলো বলতেছি এগুলো শেষ করতেছি তো একজন মেয়ে এ আমার সালি ভাই মনে করেন উনি বাড়িতে যখন এখান থেকে ঢাকা থেকে যখন যাবে এখান থেকে চিটাং থেকে তখন আর কাহারও আচ্ছা রাখ আচ্ছা শুকরে 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 তো উনি যখন ঢাকা যাবে ঘরে যাওয়া মাত্র ছেলেকে জবাবদিহি না করতে হলেও মেয়েকে কিন্তু জবাবদিহি করতে হবে বিচার করবে কোথায় গেছেন একদিন দেখি নাই কেন এই সেই কত কিছু বলে মা ওনাকে বলবে রিপোর্ট দেবে উনি এটা করছে এটা করেছে এটা করছে তোমাকে না দেখে আমি কি করব আপনারা বলেন পৃথিবীর মধ্যে আশেক যদি তার মাসুককে কিছুক্ষণের জন্য দেখতে না পায় তখন তার ইশকের তাসির অন্য কিছুর উপর উড়ায় ইনি একজন মুস্তফার আশেক এমন প্রেমী ২৪ ঘন্টা মুস্তফা ওনার চোখের সামনে থাকতে হবে এক মুহূর্তের জন্য রসুল আড়াল হতে সে চায় না বরদাস্ত করতে পারে না যেমন নাকি রুহুল মানিতে একটা ঘটনা আছে আপনারা শুনেছেন হযরতে আবুল আব্বাস মুরসি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন লাউ আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কুতুজিবাত আন্নি তুরফাতা আইনিন
মা আদাতু নফসি ফি জুমরাতিল মুসলিমিন। উনি বলতেছেন যদি আমার নবী আমার চোখে চোখ থেকে আমার দৃষ্টি থেকে যদি আমার নবী এক মুহূর্তের যদি আড়াল হয় আমি নিজকে মুসলমান বলে মনে করি না মুমিন মনে করি না। উনি ডান হাত লুকিয়ে রাখতেন, মুলাকাত করেন কারো সাথে ডান হাত দিয়ে। ওনার খলিফা বলতো হুজুর আপনার ডান হাতটা একটু দেখতে চাই, চুম দিতে চাই। হয় না আমার এই ডান হাত পৃথিবীর মাঝে আর কাউকে দিতে পারবো না, যেহেতু আমার এই ডান হাত মুস্তাফার কদমের সাথে লাগিয়ে আছে। আল্লাহু আকবার বলনা আল্লাহু আকবার। এগুলো কি আমরা বুঝবো? এগুলো কিছু কিছু বোঝার জন্য আল্লাহর ওলিদের সহবতে আসতে হয়। তো উনি বলতেন উনি কে ঘুমাচ্ছেন, হয়তো উনি আপনার আসে, উনি যদি আপনাকে না দেখে চোখের আড়াল হন তাহলে আমার আসমান ভেঙে ফেলবে, তারা নষ্ট করে ফেলবে, চন্দ্র সূর্য ভেঙে ফেলবে। উনি কে? হয়তো আমি আপনাকে লামকানে আনার আগে এই মখলুকের একজন আশিক আপনার প্রিয় ওয়াইসুল করণীকে এখানে ঘুমানোর ব্যবস্থা করেছি, কারণ উনি 24 ঘন্টা আপনাকে দেখে আছে। কেন সাইরি কিভাবে সাইরি ই নেতা কি কথা অনারে বাঙ্গিয়ে রাখুন কইবার সুযোগ নেই। ওই মানুষ গেই বাজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি জানাজায় হাজির হয়েছেন, কষ্ট করে উনি চিন্তা করতেন এত মানুষের গ্যাদারিং, এত মানুষের ঝামেলার মধ্যে আমি বাজিদের খেদমতের মধ্যে তো আমার স্বপ্নটি পেশ করতে পারলাম না, তার জবাব তো পেলাম না, কমাস কম ওনার জানাজা ওনার কফিন বহনকারী খাটটি যদি একটু স্পর্শ করতে পারতাম। মনে মনে বলতেছে আমি যদি এই আল্লাহর বলি খাট যেই খাড়ের উপর যে জেনাজার উপরে যেই আপনাদের এখানে কে বলে জেনাজা খাট খাটকে খাট সেই খাটটি যদি আমি একটু ধরতে পারতাম। এটা ওনার মনে খেয়াল আসতে না আসতে আমি আগে বলেছি হযরতে সুলতানুল আরবিন বাজিদের এই জেনাজার কমপ্লিট ইন্তেজাম আব্দাররা করেছিল, আল্লাহর ওলিরা গুলো ইন্তজাম করতেছে। ওনার অন্তরে এটা আসার সাথে সাথে রাস্তা সুগম হয়ে গেল, উনি সরাসরি বাজিদের কফিন পর্যন্ত পৌঁছে গেছে, হাত দিলেন খাড়ের মধ্যে হাত দিয়ে। সেই মনে মনে বলতে হুজুর আপনি তো দুনিয়া থেকে চলে গেলেন, আমি স্বপ্ন নিয়ে আমি একটা খাপ নিয়ে আপনার দরবারে এসেছিলাম, আপনার খাপটি তো আমি আপনাকে বলতে পারলাম না। এই কথা খেয়াল করতে না করতে হযরতে বাবা ফরিদউদ্দিন গঞ্জেশকর উনি কিতাবের মধ্যে লিখতেছেন হযরতে সুলতানুল আরবিন বাজিদ খাড়ের উপর জিন্দা হয়ে বসে বলতেছে এ আল্লাহর ওলি আমি আল্লাহর আরশ ছিলাম আমি আল্লাহর কাছে চলে যাচ্ছি। তুমি যে আরশ তুমি দেখেছ আমি বাজিদ আরশ ছিলাম, কুলুবুল আরফিনা আরশুল্লাহ আমি আল্লাহর আরশ ছিলাম, আজ আমি আল্লাহর দিকে চলে যাচ্ছি বেসাল করতেছি। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর ওলিদের কলবে আল্লাহ পাক রব্বুল আলামিন বিরাজ করে। কেউ যদি আল্লাহর ওলিদের দরবারের দিকে আসে আল্লাহর মাহবুব বান্দাদের দরবারের দিকে আসে আমি বলি সে ওলির দরবারে আসতেছে না আল্লাহর কাছে আসতেছে। কিভাবে? সেজন্য বলেছেন হার কে খাহি হাম নসিনি বাহু, দেখেন এটা আরেফরা বলেছে হার কে খাহি হাম নসিনি বাহু উ নসিনদর হুজুরে ওলিয়া, যে ব্যক্তি আল্লাহর ওলির দরবারে বসবে সে আল্লাহর দরবারে বসেছে, কারণ আল্লাহকে ওলির কলবের মধ্যে পাওয়া যায়। আমার ভাই অনেক স্টাডি করেন মুতালা করেন, কিতাবুল জুহুদ একটা কিতাব আছে হযরত ইমাম আহমদ বিন হাম্বলের বাবা আছে না, কিতাবুল জুহুদ অনেক সুন্দর কিতাব ছোট্ট কিন্তু কিতাবুল জুহুদ এটা। সে কিতাবের মধ্যে একটা হাদিস আছে আমার লাস্ট কথা, হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে হযরত সাইয়েদুনা মূসা আলাইহিস সালাম বলতে রওয়ায়াত করতেছে বড় সুন্দর সনদে রওয়ায়াত করতে বলতেছে আল্লাহ আইনা আতলুবুকা ইয়া রাব্বে, এ প্রভু এ আমার পালন করতে প্রভু আমি আল্লাহ আপনাকে কোথায় তালাশ করে পাবো, মসজিদে খানে কা
গির্জা কোন সালসে কোন মন্দিরে মক্কায় আরাফাতে মিনা মুজদালিফা কোথায় পাবো? মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন আর কি, আমরা বুঝার জন্য এটা একটু আপডেট করলাম আর কি, আল্লাহ আপনাকে কোথায় পাবো? তো আল্লাহ বলতেছেন ইয়া মূসা তলুবুনি ইনদা মুনকাসারাতি কুলুবিহিম। এ মূসা তুমি যদি আমার খুশবু পেতে চাও, তুমি যদি আমার সান্নিধ্য পেতে চাও, তুমি যদি আমার সাথে বসতে চাও, তাহলে অসমস্ত বান্দাদের পাশে বসো যাদের অন্তর আমার প্রেমের আগুনে জ্বলে ছাই হয়ে গেছে। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। ওচে বাজিদি বাজি আই রে কথা ওই কি কইলাম যে কি কইলাম বাজিন দে বাজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি যখন কবরে গেছেন তো মুনকির নকির বলতেছে মার রব্বুকা, আর সওয়াল করতে দেয় নাই, হাত ধরে ফেললেন, ধরে বলতেছে এ মুনকির নকির বালেগ হওয়ার পর থেকে হুঁশ হওয়ার পর থেকে সমস্ত জিন্দেগি আল্লাহকে রব বলেছি। কত দর্দের কথা দেখেন, সারা জিন্দেগি রব রব করে পাগল হয়েছে, সেই আল্লাহর প্রেমের আগুনে জ্বলতে জ্বলতে কবরে এসেছে। এখানে কবরে আসার পরে আবার রবকে প্রশ্ন করতেছে, সারা জীবন যে রব প্রভুর প্রেমের উপরে পাগল ছিলাম, জিন্দেগীভর যে রবের প্রভুর মহব্বতের আগুনে জ্বলতে ছিলাম, কবরে এসে আবার সেই রবের কথা প্রশ্ন করতে চাও? আজ আমি আমার রবের কথা কবরে বলবো না, আসলাম খানের প্রভুর কাছে গিয়ে জিজ্ঞাসা করো আমি বাজিদকে। আজকে আমি রব বলবো না, আল্লাহকে আমার রবকে আমার বান্দা বলে বলতে হবে। বাহাজিদ দলে বলে শোনাগে আমি এখানে কবরে এসো রব বলবো, আজকে আমি আমার প্রভুকে রব বলবো না, আমার জিন্দেগীভর আমি আল্লাহকে আল্লাহ বলেছি, রবকে রব বলেছি, রহমান বলেছি, গফুর বলেছি, গফফার বলেছি, সমদ বলেছি, গনি বলেছি, ওলি বলেছি, মাওলা বলেছি, আমি আমার খোদাকে অনেক নামে ডেকেছি, জিন্দেগি খোদার প্রেমের উপরে কুরবান করেছি। কবরে এসেও যদি আমাকে আবার আল্লাহকে পরিচয় দিতে হয়, রব বলতে হয়, তাহলে তো আমার জীবন বিতে হয়ে গেল। আমি তোমার কাছে বিনয় করতেছি, আল্লাহর কাছে যাও, প্রভুর কাছে জিজ্ঞাসা করো আমি বাজিদ তার বান্দা কিনা। তো ওখানে আল্লাহর কাছে আল্লাহ তোমার বান্দা তো উত্তর দিতে চায় না, খোঁজে তুমি গিয়ে বলো উত্তর দিতে হবে না, আমি আল্লাহ বলতেছি বাজিদ আমার খাস মাহবুব বান্দা। সেই জন্য বলতে যে এ সুন্নিরা সারা জীবন আল্লাহ আল্লাহ করেছ, রসুল রসুল করেছ, মুস্তফাকে ডেকেছ, দরুদ সালাম পড়েছ, কবরে গিয়ে আশা করি আমাদেরকে আর কিছু বলতে হবে না, মুস্তফা বলবে আল্লাহ এটা আমার উম্মত, এমন কি নকির চলে যাও আমার উম্মতকে আজ আমি উম্মত বলার জন্য কবরে এসেছি। খবর আমি এতদিন মাহফুল বইবে আর নবী নবী গুজি ইয়ান কবর মিদি নবী আই বুঝে কিওর ইমতিহান অললেনি আর কিওর মহব্বত গরিয়ে রাইবে ইদার আবু যে ওয়া সালেহি জিন্দেগি ভর তুমি আমাকে রসুল রসুল করেছ, মানুষকে মানুষের অন্তর মধ্যে আমার প্রেমের আগুন জ্বালিয়েছ, খবর আই এর তুই আই রসুল পরিচয় দিয়ন করিব না, এ মুমকিন নকি চলে যাও উনি আমার উম্মত আমার মাহবুব আমার প্রিয়। এইন এইনুল জি কামিয়াবি এইনুল জি সবচেয়ে বড় পাওয়া, আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, আমিন। বুজুর্গ উলামায়ে কেরাম বিশেষ করে উনি অনেক দূর থেকে মেহমান সুন্নিয়তের খেদমতের জন্য অনেক জায়গার মধ্যে ছুটে যায়, চ্যালেঞ্জের মুখে দুশ্মন শত্রুদের অনেক কিছুকে মোকাবিলা করে সঠিক কোরআন এবং হাদিস জাতির সামনে তুলে ধরার জন্য এ সুন্নি উলামায়ে কেরাম নিবেদিত প্রাণ, আল্লাহ তাদের হায়াত সেহতের মধ্যে আলমের মধ্যে বরকত দান করুক, আমিন। আমি আবার ওই কথাটিকে রিপিট করতেছি, আপনারা সবাই হুজুর কাবলার হায়াতের জন্য দোয়া করবেন, যার ছায়া তলে যার কুরবানির বিনিময়ে আমরা এত বড় একটা বাগান পেয়েছি সেই মালির জন্য দোয়া করবেন, আল্লাহ পাক ওনার ছায়া যেন আমাদের উপর দীর্ঘ করেন। আমার অতীব মহব্বতে আমি শ্রদ্ধা করি স্নেহ করি আমার সালেহ সাহেব এবং অনেক বুজুর্গ উলামায়ে কেরাম, আল্লাহ সকলের এলমে আমলে হায়াতে জাহের বাতের মধ্যে আল্লাহ পাক আল্লাহর মাহবুব বান্দার গুনসুলে বরকত দান করুক।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।